হাই গাইস, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি মৌ। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করব, তো সামহাও সেটা হয়ে উঠছিল না। তো আমি ফাইনালি সেটা স্টার্ট করতে পেরেছি। আমি এখন আছি বুধাপেস্টে। বুধাপেস্টের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। তো এই চ্যানেলের মাধ্যমে আমি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর দৈনন্দিন জীবনযাত্রা তুলে ধরবো। আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগবে। চলো আজকে আমরা যাই সেন্ট্রাল মার্কেট। এটা বুদাপেস্টের সেন্ট্রাল মার্কেট হল। এটা এখানকার একটা প্রাচীন ঐতিহ্যপূর্ণ মার্কেটিং কমপ্লেক্স। এই মার্কেট হলটি শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি। এখন পুরো কমপ্লেক্সটা একবার বাইরের থেকে দেখে নেওয়া যাক। মার্কেট হলের ভেতরটা দেখে নেওয়া যাক। মার্কেট হলের ভেতরে তিনটে ফ্লোর আছে। প্রথমে ফার্স্ট ফ্লোরে দেখি কি আছে। এখানে ফ্রেশ শাকসবজি ও ফলমূল পাওয়া যায়, যেটা শপিং মলের থেকেও অনেক ফ্রেশ। কমলালেবু, বেদানা, আঙুর, অ্যাপেল, আম সহ আরও অনেক ভ্যারাইটিস ফল এখানে পাওয়া যায়। বেগুনি কালারের বাঁধাকপি যেটা দেখা যাচ্ছে সেটা এখানে স্যালাডে সবাই ব্যবহার করে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের বেরিজও পাওয়া যায়। লাল রঙের লঙ্কার মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে হাঙ্গেরিয়ান প্যাপ্রিকা বলা হয়। এই প্যাপ্রিকাগুলো ঝাল হয়। এখানে বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায়। চিকেন ও অন্যান্য মাংস ছাড়াও এখানে হাঁসের মাংসও পাওয়া যায়। চলো গ্রাউন্ড ফ্লোরটা দেখে নেওয়া যাক। এখানে একটা গ্রসারি শপ আছে যার নাম হলো আলডি। গ্রসারি শপ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের আচারেরও দোকান আছে। এখানে অনেক মাছেরও দোকান আছে যেখানে ফ্রেশ মাছ পাওয়া যায়। চলো দেখে নেওয়া যাক। Thank you.
এখন এসে গেছি টপ ফ্লোরে। তো টপ ফ্লোর থেকে খুব সুন্দর দেখতে লাগছে মার্কেট হলটা। এখন দেখে নেওয়া যাক টপ ফ্লোরে কি কি আছে। এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।